আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস এ বাংলা আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হাসপাতালের ডেলিভারির বিভিন্ন ধরনের প্রস্তুতি নিতে হয় আপনি যদি হাসপাতালের ডেলিভারি করাতে চান ক্ষেত্রে। আপনার অবশ্যই পূর্ব প্রস্তুতির দরকার আছে কিছু গুরুত্বপূর্ণ জিনিস হয়তোবা আপনি ভুলেও যেতে পারেন ভিডিওটা দেখুন আশা করছি অনেক কিছু জানতে পারবেন ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বর্তমানে সন্তান প্রসবের জন্য আপনাকে কিছুদিনের জন্য হাসপাতালে থাকতেই হবে তাই হাসপাতালে যাওয়ার পূর্বে কিছু প্রস্তুতি নেওয়া উচিত তা না হলে আপনার সাবেক কিংবা আত্মীয়দের বারবার বাসায় দৌড়াদৌড়ি করতে হতে হবে এটি যদি হয় আপনার প্রথম শর্তা তাহলে অনেক কিছু সম্পর্কে অবগত নাও থাকতে পারেন তাই হাসপাতালে যাওয়ার পূর্বে আপনার সাথে কিছু প্রয়োজনীয় সামগ্রী নিতে হবে যাতে হাসপাতালে অবস্থানের আপনার সুন্দর হাসপাতালে যে জিনিসগুলো নেওয়া উচিত তার মধ্যে অন্যতম হচ্ছে প্রেসক্রিপশন বিভিন্ন টেস্ট রিপোর্ট এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী রিপোর্ট প্রেসক্রিপশনের জন্য আলাদা ফাইল মেনটেন করলে খুব সহজে এগুলো খুঁজে পাওয়া যায় তাছাড়া বিছানার চাদর বালিশ কাঁথা বা পাতলা কম্বল নিতে ভুলবেন না শারীরিক সুস্থতার পূর্ব শর্ত হল মানসিক সুস্থতা অনেকের ক্ষেত্রে এমনটা দেখা যায় নিজের বিছানা বালিশ চাদর ছাড়া একেবারে ঘুম আসতে চায় না তাই হাসপাতালে যাওয়ার আগে অবশ্যই নিজের সঙ্গী বালিশ বিছানা আগে থেকে গুছিয়ে নিতে ভুলবেন না জামাকাপড় বেশ কয়েকদিনের হিসাব করে পরিষ্কার জামা কাপড় নিয়ে নিন গর্ভবতী মায়ের জন্য সুতি হালকা আরামদায়ক জামাকাপড় সঙ্গে রাখা উচিত শীতকাল হলে আলাদা গরম কাপড় নিতে ভুলবেন না শিশুর জন্য কাপড়ের ক্ষেত্রে অবশ্যই হালকা সুতি কাপড়ের কাঁথা ন্যাপকিন আরামদায়ক ড্রাপার নরম বেবি টাওয়েল নিতে ভুলবেন না বাচ্চার জন্য নতুন জামাকাপড় কাপড় কিনেই তা পরাতে যাবেন না আগে থেকে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে কড়া রুদে শুকিয়ে নেবেন এতে করে পোশাক জীবাণুমুক্ত হবে নতুন কাপড়ের রং বা কাপড় থেকে বাচ্চার শরীরে র্যাশ কিংবা গোটা দেখা দিতে পারে হসপিটাল ব্যাগে প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে অন্যতম হচ্ছে নরম তোয়ালে এ সময় নরম তোয়ালে ব্যবহার করা উত্তম তাছাড়া প্রসবের পর সন্তানকে জড়িয়ে নেওয়ার জন্য পরিষ্কার নরম তোয়ালে জরুরি তাছাড়া স্লিপার ও মুজা। হাঁটা চলার জন্য আপনি স্যান্ডেল নিতে ভুলবেন না তবে লক্ষ্য রাখবেন স্যান্ডেলগুলো যেন স্লিপারি না হয় হাঁটা চলায় সাবধান থাকবেন শীতকালে যদি ডেলিভারি করেন সেক্ষেত্রে মুজা নিতে ভুলবেন না মোবাইল ফোন চার্জার ও রিসার্চ কার্ড ব্যাগ গুছানোর শুরুতেই মোবাইল ফোনটি সাথে নিন চার্জারটি ঠিকমতো কাজ করছে কিনা না সে ব্যাপারটা দেখে নেবেন ব্যাগের যথাস্থানে এগুলো রাখতে ভুলবেন না অবশ্যই মোবাইলে বেশি করে টাকা রিচার্জ করে নেবেন ট্রিস বা বাথরুম সামগ্রী বিভিন্ন ধরনের টয়লেট সামগ্রী যেমন টুথব্রাশ টুথপেস্ট হেয়ার ডায়ার ডিটারজেন্ট শ্যাম্পু সাবান হ্যান্ড ওয়াশ বডি ওয়াশ টয়লেট টিস্যু ফেস ওয়াশ তাছাড়া চিরুনি আয়না হেয়ার ব্যান্ড ময়শ্চারাইজার লোশন একটি ছোটো ব্যাগে গুছিয়ে নিন এগুলোর সঙ্গে থাকলে হাসপাতালের পরিবেশও নিজেকে কমফর্ট ফিল করবেন হাসপাতালে ডেলিভারি করাতে চাইলে অবশ্যই সঙ্গে নিতে হবে অতিরিক্ত অর্থ এবং শুকনো খাবার এই সময় গর্ভবতী মায়ের মুখ শুকিয়ে যায় তাছাড়া ওষুধ খাওয়ার আগে হালকা খাবার খেয়ে নেওয়া ভালো তাই সঙ্গে খেজুর বিস্কিট বা অন্যান্য শুকনো খাবার সঙ্গে নিতে ভুলবেন না শুধু ডেলিভারি বলেই নয় যে কোনো প্রয়োজনীয় মুহূর্তে অতিরিক্ত কিছু টাকা সাথে রাখা ভালো যদি নিজের কাছে রাখার মতো পরিস্থিতি না থাকে তবে বিশ্বস্ত কারো কাছে দিয়ে রাখবেন যেন দরকারে চেয়ে নিতে পারেন হাসপাতালের ডেলিভারির ক্ষেত্রে অন্যতম উপাদান হচ্ছে পানির বোতল আর ইলেকট্রিক ক্যাথলি নিয়ে যাওয়া অনেক সময় দেখা যায় ছোট বাচ্চার জন্য দুধ তৈরি করতে হয় সেক্ষেত্রে ইলেকট্রিক ক্যাটলি খুবই প্রয়োজনীয় তাছাড়া বাচ্চার জন্য ন্যাপকিন ডাবার মশারি ওয়াল ক্লথ ফিডার সুতা পরিষ্কার ব্লেড সাথে নিতে ভুলবেন না মায়ের সময় কাটানোর জন্য বই ম্যাগাজিনও নিতে পারেন আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন হসপিটালে যাওয়ার পূর্বে অবশ্যই প্রয়োজনীয় সামগ্রী একটা ব্যাগে গুছিয়ে নেওয়া কতটা জরুরি আশা করছি হাসপাতালে ডেলিভারি করানোর আগে আপনি অবশ্যই নিজের জন্য একটা ব্যাগ গুছিয়ে নেবেন এতে করে ডেলিভারি প্রস্তুতি সম্পূর্ণ হবে আপনিও থাকবেন দুশ্চিন্তা মুক্ত ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ